দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল মাইটিভির অনুসন্ধান বিষয়ক অনুষ্ঠানে। দেখার আমন্ত্রণ জানাচ্ছি অনুসন্ধান বিষয়ক অনুষ্ঠান মাই সার্চ। পুরো অনুষ্ঠান জুড়ে বরাবরের মতো আপনাদের সাথে থাকব আমি সাইদুর রহমান আবির। কথায় আছে উপরে ফিটফাট নিচে সদরঘাট, চোখ দিলে মনে হবে পাকা, আসলে পাকা নয় তবে পাকানো হয়, দেখলে মনে হবে খুবই মুখরোচক এবং সুস্বাদু, আপনাকে বোঝানোর চেষ্টা করা হবে যথেষ্ট স্বাস্থ্যসম্মত, কিন্তু ভেতরের চিত্র দেখলেই বুঝতে পারবেন কতটা ক্ষতিকর। ভিডিও ফুটেজগুলো দেখে হয়তো ইতিমধ্যেই বুঝতে পেরেছেন কিসের কথা বলছি। দর্শক, এখনই বাজারে আসতে শুরু করেছে মৌসুমি ফল, এর মধ্যে অন্যতম হচ্ছে আম এবং লিচু, আর কলা তো পাওয়া যায় বছরের প্রায় অধিকাংশ সময়ই। অধিক লাভের আশায় সবার আগে বাজারে এনে চড়া দামে বিক্রি করতে মৌসুমি ফল রাসায়নিক দিয়ে পাকানো হয়, আর এই কাজটি করে আসছে এক প্রকার অসাধু ব্যবসায়ীরা। বিভিন্ন সংস্থার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাস্তি এবং জরিমানা করা হলেও এই অসাধু ব্যবসায়ীদের এখনও পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। সব জায়গায় এবং সকল ব্যবসায়ীরা যে এই কাজটি করছে আমরা তা বলছি না, যেসব অসাধুরা এই কাজটি করছে তাদেরকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে উপস্থাপন করতেই মাই সার্চ টিমের আজকের আয়োজন পাকা নয় পাকানো হয়। চিকিৎসাবিদ্যায় বলা হয় ফল শুধু স্বাদের জিনিস নয়, ফল খাওয়া দরকার শরীরে মিনারেল আর ভিটামিনের চাহিদার যোগান দিতে। সেটি সবচেয়ে বেশি রয়েছে দেশি ফলে, প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং বি কমপ্লেক্স রয়েছে বাংলাদেশের মৌসুমি ফলে। বিদেশি ফলে ফরমালিন বা কেমিক্যাল মেশানো থাকে, এর উল্টো অর্থ হচ্ছে দেশি ফল কেমিক্যাল মুক্ত। এই ভরসাই দেশি ফলের প্রতি আকর্ষণ এবং দুর্বলতা অনেকেরই রয়েছে, কিন্তু এক্ষেত্রে রয়েছে নানা দুঃসংবাদ, আর তা হচ্ছে দেশি মৌসুমি ফলেও রাসায়নিক মেশানোর ঘটনা ধরা পড়েছে বিভিন্ন জায়গায়। দেশি ফলের মধ্যে প্রায় সব ফলেই ফরমালিন মেশানো হয়, ইথোফেন নামের বিষাক্ত হরমোনাল স্প্রে দিয়ে কাঁচা ফল পাকানো হয়, আবার ফল তাজা রাখতেও ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যাল। বছরের একটি নির্দিষ্ট সময়ে বাজারে আসে মৌসুমি ফল, এর মধ্যে অন্যতম হচ্ছে বিভিন্ন জাতের আম। দেশের সকল বাজারেই পাওয়া যায় সব ধরনের আম, তবে আতঙ্কের বিষয় হচ্ছে এক প্রকার অসাধু ব্যবসায়ী এই আম পরিপক্ব হওয়ার আগেই অধিক মুনাফার লোভে চড়া দামে সবার আগে বাজারে বিক্রি করতে কার্বাইড অর্থাৎ রাসায়নিক দিয়ে পাকানো হয়। এসব আমের পচন ঠেকাতে ব্যবহার করা হয় ফরমালিন এবং ক্রেতার কাছে আকর্ষণীয় করতে ব্যবহার করা হয় কৃত্রিম রং। প্রকৃত পাকা আমের কোনো স্বাদ নেই এই আমগুলোতে, এই অভিযোগ বেশ পুরনো, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারিতে এ ধরনের কার্যক্রম অনেকটা নিয়ন্ত্রণ হলেও এখনও কিছু অসাধু ব্যবসায়ীরা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা ধরা পড়েছে মাই সার্চ টিমের ক্যামেরায়। এখন থেকে প্রায় 15-20 দিন আগেই বাজারে দেখা যায় পাকা আম, কিন্তু তখনও আম ছেড়ার অনুমতি দেওয়া হয়নি সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো থেকে। তাহলে প্রশ্ন ওঠাই স্বাভাবিক, এই আমগুলো অপরিপক্ক, আর তা প্রমাণ করতেই মাঠে নামে মাই সার্চ টিম। বাজারের এসব আমগুলো দেখতে অনেকটা পাকা এবং সুস্বাদু মনে হচ্ছে। বিভিন্ন বাজার থেকে এমন কয়েকটি
দেখতে পাকা আম নিয়ে কাটা হলে ভেতরের আটি একদমই অপরিপক্ক। অর্থাৎ এই আমগুলো পরিপক্ক হওয়ার আগেই কার্বাইড দিয়ে পাকানো হয়। এই কার্বাইড মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। আর এসব আমে শৈলাব বাজার। আম গাছে থাকতেই প্রয়োগ করা হয় রাসায়নিক, সেই চিত্র উঠে আসে মাইসার্স টিমের ক্যামেরায়। এমন চিত্র দেখা যায় দেশের বিভিন্ন আম বাগানে। তবে কিছু মেডিসিন প্রয়োগের অনুমতি আছে, আর এই সুযোগেই বিভিন্ন ধরনের মেডিসিন প্রয়োগ করে ব্যবসায়ীরা। সরকারি নির্দেশনার মাত্রা অনুসরণ করা হয় কি না সে বিষয়ে খুব একটি নজরদারি দেখা যায়নি আম বাগানগুলোতে। আমটা আমাদের সুরক্ষিত থাকবে, প্লাস আমের কালার আসবে। আমের ভাই কালার না থাকলে আরে আমের বাজারজাত করা যায় না। যে আম কাটতে যেন পোকা না লাগে এটার জন্য, আর আরেকটা কারণ যে আমকে আর কালার ভালো থাকবে। কালার আনার জন্য এক কথায় কালার, কালারটার জন্যে আপনার অনেক ক্রেতা চাহিদা করে, অনেক রকম বীজ দেয় আমটাকে ভালো লাগে। যখন এসব রাসায়নিক ছেটানো হয় তখন ব্যবসায়ী ছাড়া কারোরই উপস্থিতি থাকে না আম বাগানে। আমে বিভিন্ন সময়ে কেন প্রয়োগ করা হয় এই কার্বাইড, এই প্রশ্নের জবাবে মিলেনি কোনো যৌক্তিক জবাব। আমাদের জানার মতে হচ্ছিল যে স্প্রে যেটা করছে সেটা আসলে অনেক ক্ষেত্রে কৃষকরা ছত্রাকনাশক এবং বোরন স্প্রে করছে। বোরন স্প্রে করলে আমের একটু রংটা সুন্দর হয়, আবার যে ছত্রাকনাশক বৃষ্টি কিছুদিন আগে বৃষ্টি হয়েছে বা প্রচুর এই বৃষ্টি হচ্ছে টুকটাক করে, সেক্ষেত্রে যাতে ছত্রাকের আক্রমণটা বা একটু মানে নিরাপদ রাখা যায় সেক্ষেত্রে ছত্রাকনাশক স্প্রে করছে। আমাদের মাঠ পর্যায়ে যারা কর্মকর্তা আছে, উপশহরের কৃষি কর্মকর্তা, তারা প্রতিনিয়ত প্রতিদিন বাগান মালিক বা চাষির সাথে নিবিড় সম্পর্ক বজায় রাখছে, পরামর্শ দিচ্ছে। এক্ষেত্রে আমাদেরকে কোনো তথ্য না যে কার্বাইড ব্যবহার হচ্ছে বা গত বছরও এরকম কোনো রেকর্ড নাই। তো যদি এরকম কোনো খবর পাই সেক্ষেত্রে আমরা প্রশাসনের সাথে সহযোগিতা নিয়ে ব্যবস্থা নেব। দামে অতি সস্তা বলে ব্যবসায়ীরা ফল পাকানোর কাজে ক্যালসিয়াম কার্বাইডের যথেষ্ট অপব্যবহার করে থাকে। এক কেজি ক্যালসিয়াম কার্বাইডের মূল্য 70-80 টাকা মাত্র। দাম সস্তা হওয়ায় অতিমাত্রায় কার্বাইড ব্যবহার করে অসাধু ব্যবসায়ীরা। দর্শক, অসাধু ব্যবসায়ীদের এই অনৈতিকতা শুধু আমের মধ্যেই সীমাবদ্ধ নয়, তারা মৌসুমি ফল লিচুতেও প্রয়োগ করছে ক্ষতিকর রাসায়নিক। কেন, কিভাবে এই ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ করা হচ্ছে লিচুতে, সেই চিত্র আপনাদের দেখাবো। তবে তার আগে যেতে হবে একটি বিরতিতে। ফিরছি, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম আবার, সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতির আগে যেমনটি বলছিলাম, মৌসুমি ফল লিচুতেও রক্ষা পায় না ক্ষতিকর রাসায়নিক। কারা এবং কিভাবে করছে এই অপকর্ম, চলুন দেখে আসি সেই চিত্র। মৌসুমি ফলের মধ্যে অন্যতম চাহিদা সম্পন্ন হচ্ছে লিচু। দেশের বিভিন্ন জেলায় রয়েছে লিচু বাগান। গাছে যখন লিচু ধরে তখন বেশ আকর্ষণীয় লাগে গাছগুলো। এসব লিচু দেশের বিভিন্ন বাজারে আসার পর দেশের বাইরেও রপ্তানি করা হয়। বাংলাদেশের লিচু ব্যবসায়ীরা ভালো ফলন ফলিয়ে ইতিমধ্যেই সুনামও কুড়িয়েছে। রসালো এই ফলের প্রতি সকলেরই রয়েছে একটি ভিন্ন রকম আকর্ষণ। বছরের নির্দিষ্ট একটি সময়ে বাজারে আসে নানা জাতের লিচু। বাজারে ওঠার সাথে সাথেই লিচু কিনতে হুমড়ি খেয়ে পড়ে ক্রেতারা। অধিকাংশ লিচুই পরিপক্ক অবস্থায় গাছ থেকে বাজারে আনা হলেও আছে এর ভিন্ন চিত্র। অপরিপক্ক এই লিচুগুলো দ্রুত পাকানোর জন্য ব্যবহার করা হয় ক্ষতিকর রাসায়নিক, আর সেই রাসায়নিকের নাম হচ্ছে ইথোরেল। অধিক মাত্রায় ইথোরেল ব্যবহার করার ফলে অপরিপক্ক লিচুও পেকে যায় দ্রুত। অভিযোগ আছে এসব লিচু ক্রেতাদের কাছে
আকর্ষণীয় করতে ছেটানো হয় কেমিক্যাল মিশ্রিত রং। দেওয়ার কারণ হলো যে লেচুটা বড় হয় আর না দিলে ছোটো হয়, এই জন্য মানুষ বিষ ইয়া করে ব্যবহার করে। পাউডার দেওয়ার পরে আমার গাছের ফল অনেক ভালো হয়েছে, তারপরে একটু হালকা ধরনের বিষ দিয়েছি, দেওয়ার পরে ফল বাগান অনেক ভালো। বিষ দেওয়ার কারণে বিষ মোকা ধরে না, হ্যাঁ ফলন ভালো হয়েছে, দানা ভালো হয়েছে, মাংস বাড়ছে। কেমিক্যাল মুক্ত লিচু সরবরাহ করতে সরকারি সংশ্লিষ্টরা নানা পরামর্শ দেওয়ার পাশাপাশি রাখে কঠোর নজরদারি। আম এবং লিচু এই ফল দুটি বছরের একটি নির্দিষ্ট সময় পেয়ে থাকেন আপনারা। আরেকটি ফল আছে যা প্রায় সবসময় পেয়ে থাকেন, সেটি হচ্ছে কলা। বিশ্লেষকদের মতে এই কলা ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে কৃত্রিম উপায়ে এক প্রকার অসাধু ব্যবসায়ীরা পাকিয়ে বাজারে বিক্রি করে। কিভাবে সেই রাসায়নিক মিশায় কলাতে এবং কতটা ক্ষতিকর মানুষের স্বাস্থ্যের জন্য, তা দেখতে অপেক্ষা করতে হবে আরেকটি বিরতি পর্যন্ত। ফিরছি, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম আবার, সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতির আগে যেমনটি বলছিলাম, প্রায় সব সময় অসাধু ব্যবসায়ীরা রাসায়নিক মিশিয়ে কৃত্রিম উপায়ে কলা পাকায় আর সেগুলো বিক্রি করে বাজারে। কতটা ক্ষতিকর তা দেখব এখন, চলুন আমাদের সাথে। প্রতিনিয়ত মানুষের হাতের নাগালে পাওয়া ফলের নাম হচ্ছে কলা। সবাই কম বেশি এই ফলটি কিনে থাকেন। রাজধানীর অন্যতম পাইকারি খুচরা বাজার কাওরান বাজার, যেখানে রয়েছে কলার অসংখ্য আড়ত। এসব আড়ত থেকেই রাজধানীর সকল এলাকায় সরবরাহ করা হয়ে থাকে কলা। এসব কলা দেখতে পাকা হলেও নেই গন্ধ এবং স্বাদ। এর অন্যতম কারণ হচ্ছে গাছ থেকে কাটার পরেই কৃত্রিম উপায়ে কলা পাকানো হয়। আড়তেই দেখা যায় ঝাঁপ দিয়ে কলা রাখা হয়। সন্ধ্যায় কলা কাঁচা দেখলেও সকালে পাকা হয়ে যায়। বাজারে যেসব কলা দেখা যায় তার অধিকাংশই পাকা নয়, বরং পাকানো হয়। অভিযোগ আছে আড়তে এনে কেউ আগুনের তাপ দিয়ে কলা পাকায়, আবার কেউ কলার উপরে ছিটিয়ে দেয় রাসায়নিক মিশ্রিত পানি। কর্তৃপক্ষের নজরদারির কারণে এখন আড়তে আসার আগেই রাসায়নিক মিশ্রিত পানি দিয়ে দেয়া হয়, যাতে একদিনে পেকে যায় কলা। এই অভিযোগটি প্রমাণের জন্য মাঠে নামে মাই সার্চ টিম। দেশের বিভিন্ন জেলায় কলার পাইকারি বাজারে মাই সার্চ টিম। ঘুরতে ঘুরতে চোখে পড়ে সকলের সামনেই দ্রুত পাকানোর জন্য ছিটিয়ে দেয়া হয় রাসায়নিক মিশ্রিত পানি। অন্য জেলার কয়েকটি পাইকারি বাজারে গিয়েও দেখা যায় একই চিত্র। কৃত্রিম উপায়ে এবং রাসায়নিক দিয়ে কলা পাকালে যেমনি নেই কোনো স্বাদ, তেমনি মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। অধিক মুনাফা লাভের আশায় অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন সময়ই অভিযান পরিচালনা করে থাকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর পদক্ষেপ এবং অসাধু ব্যবসায়ীদের মধ্যে নৈতিকতা সৃষ্টি হলেই এ ধরনের সমস্যার সমাধান সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। দর্শক, মাইটিভি তুলে ধরে সমাজের সকল অন্যায়, অনিয়ম, দুর্নীতি আর অসঙ্গতির চিত্র। মাইটিভি তুলে ধরে আপনাদের নানা অজানা তথ্য। আপনারাও যে কোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন আমাদেরকে। চিঠি লিখতে পারেন
প্রযোজক মাই সার্চ মাই টিভি হাতির ঝিল এই ঠিকানায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবশেষ আবারও বলবো, সাহস করে তথ্য দিন, পৌঁছে যাবে মাই সার্চ টিম।